বাপের বাড়িতে এসেছিলাম বন্ধুরা, তো সেখানের ভিডিও করেছি। তো এটা আগের দিন রাত্রির থেকে পরের দিনের সকালের কিছু ভিডিও আমি অ্যাড করে দেবো একসাথে। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। আর সকলকে জানাই আমার পরিবার স্বাগত। এগুলো তাকায় দিক ঘর। আর অনেক 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 ভালোবাসা রয়েছে আমার সকল বন্ধুদের জন্য। সাতটা বেজে গেল, এটা জগদ্ধাত্রী শুরু হলো। এ বাবা, আমরা ট্রেনই পাবো না। আর দাবি দাবি নেই, তুমি এভাবে চুকে চল। বন্ধুরা দেখ, ওর ঘুম থেকে উঠে আর ইচ্ছে করছে না যে মামা বাড়ি ছেড়ে বাড়িতে যেতে। তো সেই কারণে বাড়ি যাবে বলে দিদি ব্যাগটা গুছিয়ে রেখেছে সামনে। ওদের কালকে আজকে বাড়ি যাবে, আর আগামী দিন ওদের বাড়ির ওখানে রক্ষা কালী পুজো পুরো দিদির বাড়ির সামনে হয়। তো গুলু সোনা বাড়িতে গেলে আবার অন্যরকম হয়ে যাবে, সবাইকে পেয়ে আনন্দ করবে। কিন্তু এখন ওর ভালো লাগছে না মোটেই মামা বাড়ি ছেড়ে যেতে। তো সেই জন্য এখন কি করা যাবে, তা আমিও বলছি আমারও ইচ্ছা করছে না গুলু সোনা আমাকে ছেড়ে যাক। কিন্তু ওর যেহেতু বাড়ির সামনে একদম রক্ষাকালী পুজো, আর দিদিরা সবাই মিলে একসাথে মিলেমিশে করে, তো ওখানে খুব আনন্দ হয়, সেই জন্য তাই দিদি চলে যাবে। আর গুলুর একদমই যাওয়ার ইচ্ছা নেই, মুখটা দেখলেই বুঝতে পারছো তোমরা, ইচ্ছা করছে না, জোর করে তোলা হয়েছে। তো সেই জন্য বাড়ির সামনে পুজো হলে যা হয় একটা অনুষ্ঠান, আলাদা আনন্দ, তাই জন্য দিদি চলে গেল, পরে আবার আসবে। আর এই দেখো মা করে নিয়েছে ভেন্ডি চচ্চড়ি, যত রকমভাবেই করি না কেন মায়ের যে সুন্দর একটা কালার হয় সে কালার কিন্তু আমার হয় না। আর এখানে করেছে মুখী কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা গা মাখা ঝোল, এটা আমি খুব ভালোবাসি খেতে, তাই জন্য ও তার সঙ্গে দিয়েছে বেগুন। তো বেগুনটা একটু গলে গলে গেছে, একদম কচি ছিল, সেই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি যতই মায়ের মতন ঝোল বা ঝাল রান্না করার চেষ্টা করি না কেন, কোনো দিনই মায়ের এই কালারটা আসবে না। হয়তো হয় কিছুটা, কিন্তু মায়েদের রান্না তো বন্ধুরা মায়েদের মতোই হয়, তাই না? আর কচুটা দেখো কী সুন্দর গলে গেছে। আর এদিকে আমের চাটনি, আর এদিকে শাক টাক হয়েছে। তো শাক দিয়ে আমি একটু আমতেল খেতে ভালোবাসি বলে নিয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা চলে আসলাম হচ্ছে সরাসরি ঘুগনি নিয়ে, সন্ধে না একটু বিকেল বিকেলই বলা চলে। আর সন্ধেবেলা মা করবে বললো যে আজকে চাউমিন, তো এখন একটু ঘুগনি করেছে। তো দুপুরবেলার মধ্যেই ঘুগনি হয়ে গেছিলো, তো তখন একটু খেয়েছি। আর এখন বিকেলবেলা বসলাম চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর একটু ঘুগনি। তো ঘুগনি টুগনি খাওয়ার পরে একটু বসে টসে চাউমিন করেছিল মা, খেলাম। আর হচ্ছে সকালবেলাও অনেক রকম মা আসলে রান্নাবান্না করে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, গল্প করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম। আর এদিকে মাও চলে আসলো, এখন একটুখানি সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নেব আর টিভি দেখবো। তো তারপরের দিন সকালবেলা চলে আস শ্বশুরবাড়ি, আর এখন দাঁড়িয়ে আছি চাকদাতে। তো চাকদা এই যে মোড়ের মাথায় এখানে তাল শাঁস বিক্রি হচ্ছিলো, তো তোমাদের দাদাভাই বললো চলো একটু তাল শাঁস কিনি, তুমি তো ভালোবাসো খেয়ে নাও। তো ওখানেও কিছুটা খেলাম আর বাদ বাকি বাড়িতে নিয়ে আসলাম। তো সেই জন্য আর ও আমাকে আগের দিন আমার বাপের বাড়িতে মদনপুরে আনতে, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো সেই দিন রাতটা থেকে পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই এই যে কিছুটা খেয়ে এসেছি আর বাদ বাকি কিছুটা নিয়ে আসলাম, মা দিদিভাই খাবে, এখান থেকেও আমি একটা দান বসাবো। তো আর তোমাদের দাদাভাই একদমই তাল শাঁস খেতে ভালোবাসে না, কেন যে ভালোবাসে না জানি না, সিজনের সব ফলই খেতে হয়, হয়তো আমিও সব ফল খাই না, কিন্তু তার মধ্যেও এটা তো খুব ভালোবাসি। তো এই তাল শাঁস দেখলে যেন মনে হয় যেন লোকনাথ পুজো চলে এসছে, তো সেই কারণে তো সত্যি চলে এসছে। জ্যৈষ্ঠ মাসেই হয় লোকনাথ পুজো, আমাদের এখানে লোকনাথ পুজোও খুব অনুষ্ঠান আনন্দ চাকদায় হয়, অনেক মজা করি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরের দিন আসবো অন্য ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে আমার পরের ভিডিও।